Hi everyone, good morning. Welcome or welcome back to the channel to a new vlog. তোমরা সকলে কেমন আছো? I hope তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, তোমাদের সকলকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর আজকে আমি দেখো একদম আর্লি মর্নিং এ উঠে গেছি, জাস্ট সূর্যটা উঠেছে তখনই আমি উঠে গেছি। তার কারণ হচ্ছে সারাদিন দুটো কারণ আছে, সারাদিন তোমাদের সাথে একটুকু আড্ডা দিতে পারি না, বিকজ প্রচণ্ড মাইক বাজে, প্রচণ্ড গান হয়, আর সেই জন্য আড্ডা দিতে পারি না। আর আজকে তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি ঝটপট কাজ করে একটু ঘুমোবো, কেন কি কালকে রাত্রেও ঘুম হয় নাই আর আজকে রাত্রেও জাগতে হবে, তো একটু ঘুমিয়ে নিব। তো ঝটপট কাজটা সারা হয়ে গেলে ঘুমোতেও একটু টাইম পাওয়া যাবে, এই কারণ, এই দুটো কারণে আমার আজকে সকাল সকাল উঠা। তো তোমাদের সাথে দিনটাকে স্টার্ট করছি একটা ফ্রেশনেস নিয়ে, বিকজ এত সকালে এত ভালো লাগছে কি বলবো। তোমাদের সাথে দিনটাকে স্টার্ট করছি, আই হোপ তোমাদের আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এখন হচ্ছে মুখ ধুয়ে নিয়েছি, এখন চা খাবো, তারপর রান্নাবাড়া খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল, একবারে তোমাদের সাথে হয়তো পুজো প্যান্ডেলে গিয়ে দেখা হবে, কারণ কি আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে বললাম না, একটু ঘুমোবো। তো চলো দিনটাকে স্টার্ট করছি। তো আজকে মেনুতে হচ্ছে, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কেন কি ঝটপট রান্নাটা সারতে হবে। রান্না হয়েছে এখানে বোয়াল মাছের ঝোল আলু আর ডালের বড়ি দিয়ে, এখানে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ডিমের কারি, এগুলো সব রান্না করে নিয়েছি আমি ঝটপট করে। আর এখন যেটা করব, এখানে একটা ভাজা আছে, একটা ভাজা আছে, মশলা হয়ে গেছে, আর হবে হচ্ছে খাসির মাংস। দেখো না পুরো একদম তেলু তেলু মাংসটা। আর এখানে পেঁয়াজ রসুন আলু আর মশলা করা হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে মাংসটা করব। মাংসটা করলেই হয়ে যায় আমার রান্না কমপ্লিট। তো মাংসটাতে একটু দই দিয়ে নিব, দই দিয়ে মাংসটা করব। মাংসটা আজকে আমি শর্টকাট করেই করছি, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখানে আমি সব কিছু দিয়ে আগে ম্যারিনেট করে নেব। দই আছে, মশলা আছে, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, সবটা দিয়ে ম্যারিনেট করে একবারে বসিয়ে দিব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো ঝটপট মাংসটা আগে বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নুন হলুদও দিয়ে দিব একবারে, তো নুনটা দিয়ে দিলাম, এবার হলুদ দিব, হলুদ দিয়ে ম্যারিনেট করে একবারে বসিয়ে দিব। তো ফাইনালি আমার খাসির মাংসের ঝোলটা এরকম হয়েছে, দেখো কি সুন্দর কালারটা এসছে। তো এখন আমি ভাত বেড়ে নিয়েছি, সবাইকে খাওয়াটা দিয়ে দিই, লাঞ্চটা সেরে ফেলি। তো আমি একটু এভাবে রেডি হয়ে নিয়েছি, আজকে যেহেতু মহাষষ্ঠী তো একটু শাড়ি পরে নিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার আউটফিটটা, ঠিক আছে। এখন আজকে বাবা মাকে নিয়ে বেরোচ্ছি, এনজু তো গেল বন্ধুবান্ধব নিয়ে, কোথায় গেছে জানি না, ফোন করলাম তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি আজকে বন্ধুদের সাথে টাইম দাও, আমি বাবা মাকে নিয়ে বেরোচ্ছি, আমি বাবা মাকে পুজো দেখিয়ে নিয়ে আসছি। তো চলো আমার আউটফিটটা তোমরা দেখে নাও, ঠিক আছে। রাত তিনটে বলা চলে, তো এখন বাবা মাকে নিয়ে বেরোচ্ছি, কারণ কি এখানে প্রচুর জ্যাম হয়। তো চলো দেখি যাই আগে, তারপর টোটো ঠিক করে তারপরে ঘুরবো, ঠিক আছে। তো এই যে পুজো প্যান্ডেলটাতে যে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ির থেকে খুব দূরে না, বাড়িতে 5 মিনিটের মতন লাগে। এই পুজো প্যান্ডেলটা এখানে করেছে, সম্ভবত এটা এবার কোচবিহারের বেস্ট পুজো হবে, ফার্স্ট হবে পুজোটা, কেন কি এটা পুরোটা এরিয়া একদম বাঁশ দিয়ে আর রাংতা পেপার দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর থিমটা করেছে, পুরো একদম অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে, আর টোটাল মানে একদম কি বলবো, পুরো বাঁশের কারিগরি, অনেক অনেক প্রচুর টাকার বাঁশ এখানে লেগেছে, শুনেছি 90 ট্রাকের উপরে এই প্যান্ডেলটাতে বাঁশ ইউজ করা হয়েছে। জানি না মানে এটা অ্যাকুরেট কি না আমি জানি না, কিন্তু আমার এটা শোনা কথা যে 90 গাড়ির উপরে এই প্যান্ডেলটাতে বাঁশ ইউজ হয়েছে, আর পুরোটা বাঁশের আর লাইটের আর রাংতা কাগজগুলো যে হয় সেটার উপরে প্যান্ডেলটা। শুধু পুজো প্যান্ডেল যে সেটা না, অনেক কটা প্রাইজও পেয়েছে এই পুজোটা এখনও অবধি, আর শুধু পুজো প্যান্ডেল বলে কথা না,
আশেপাশে যে রাস্তাটা রাস্তার এপাশ ওপাশ সব দিকেই বাঁশের বড় বড় গেট করা হয়েছে। তো অনেকটা অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে, তোমরা দেখো, আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই যে দেখো কতটা উঁচু হয়েছে প্যান্ডেলটা। তারপর এটা হচ্ছে রাস্তার শুরু, এটা হচ্ছে যেখানে যে বসে সবাই, আর এটা হচ্ছে রাস্তা যেদিক দিয়ে শুরু হয়ে বেরিয়ে যায়, তো একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে যায়, এটা গেট টাইপের করেছে পুরোটা এরিয়া। আর পুজো প্যান্ডেলটা হচ্ছে এতটা বড়। তো চলো এই পুজোটা দেখে এখন আমরা আরেকটা পুজোর দিকে যাচ্ছি দেখতে। তো এই পুজোটা আমার খুব ভালো লাগলো, ঠাকুরটাও খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মৈত্রী সঙ্ঘর পুজো, এখানে কেদারনাথের থিম করেছে। তো অনেকদিন পর পুজো প্যান্ডেল হলো কেদারনাথ মন্দির, দেখে খুব ভালো লাগলো। কেন কি এটা আমার এক্সপিরিয়েন্স ছিল প্র্যাকটিক্যাল, আমি কেদারনাথ ট্র্যাক করেছি তোমরা সকলেই জানো। তো কেদারনাথ মন্দিরের যত কাছে যাচ্ছিলাম তত আমার পুরনো স্মৃতিগুলো মানে কেমন যেন চোখের সামনে ভেসে উঠছিল। আর কেদারনাথ বাবাকে দেখে তো মানে কি বলবো, আমার তো মানে ভীষণ ভীষণ মানে একটা কি বলবো কান্না কান্না টাইপের পেয়ে গিয়েছিলো, মানে এতদিন পর দেখলাম বাবাকে না মায়ের সামনে, তো খুব ভালো লাগছিলো সেই মোমেন্টটা। তো এই কেদারনাথ মন্দিরটার সাথে মানে এই প্যান্ডেল পুজো প্যান্ডেলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেটাকে আবার রিমাইন্ড করছিলাম। ও বাবা মাকে নিয়ে কেদারনাথ দর্শন করে এখন এই মণ্ডপ থেকে অন্য মণ্ডপের দিকে এগোচ্ছি। তো চলো পরের প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে মিট করছি, ঠিক আছে? এই সময় পুজো দেখতে আসার মজাই আলাদা, পুরো প্যান্ডেল পুরো ফাঁকা, হ্যাঁ পুরো ফাঁকা, রাস্তা পুরো ফাঁকা, যেহেতু মা একদম হাঁটতে পারে না, বাবা একদম হাঁটতে পারে না, তাই এই সময়ে পুজো দেখতে আসা। আর মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে নাও। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমরা এখানে এসেছিলাম কিন্তু আজকে বাবা মাকে নিয়ে এলাম, কারণ এই পুজোটা না দেখাতে পারলে মনটা ভালো লাগতো না, বিকজ এটা অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো আর অনেকটাই ইউনিক করা হয়েছে। তো চলো বাবা মাকে নিয়ে যাচ্ছি ভিতরে, ভিতরে গিয়ে তোমাদের সাথে মিট করছি, ঠিক আছে? চলো বাবা মার সাথে সাথে আরেকবার আমি নিজেও ওই পুজো প্যান্ডেলটা ঘুরে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মায়ের এই পুজো প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, মা খুব খুশি হয়েছে দেখে। আর এটা হচ্ছে একটা নতুন প্যান্ডেল, পুজো প্যান্ডেল, যেটাতে আমি এর আগে ভিজিট করিনি। তো এখানটার থিমটা তো আমি দেখে, রাস্তা পুরো ফাঁকা ছিল, একটা লোকও ছিল না, তো আমি বুঝতে পারছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাব। টোটো পাড়ায় স্বাগতম, এটা হচ্ছে টোটো পাড়ার একটা থিম। তো টোটো বলে একটা জাতি আছে, ইভেন এখনও আছে, হচ্ছে মাদারিহাটের ওদিকে। তো আমার জানা ছিল না এই ব্যাপারটা, তো আমি পরে জানলাম। তো এই হচ্ছে ব্যাপার যে ওরা কীভাবে জীবনযাপন করে, ওরা কীভাবে থাকে, কীভাবে বসবাস করে, সেই সেইসব জিনিসকে এখানে মানে তুলে ধরা হয়েছে এই থিমটা ওই টোটো জাতিদের নিয়ে। ওরা শুধু ওই মাদারিহাটের ওখানে যে গ্রামটা আছে ওখানে শুধু টোটো জাতিরাই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো দেখে নাও ওরা কীভাবে কী করত বা এখনও করে। তো চলো তোমাদেরকে এই থিমটার থ্রুতে দেখাচ্ছি। বন্য পরিবেশ,
বন্য পরিবেশে একটা মানুষ কিভাবে বসবাস করেছিল সেটার থিমটাকে এখানে তুলে ধরেছে। ওরা কিভাবে আগে পুজো করত ঠাকুর দেবতা সেটা এখন নাই। এখন এইরকম দেখো, ওই যে কুপি দেখো, কুপি কুপি দিয়ে সবজির দোকান, কুপি কুপি, এই যে কুপি দিয়ে, আগে যে লাইট ছিল না তো এরকম কুপি দিয়ে, এই দেখো সবজির দোকান, চালের বস্তা সাজানো, টোটো বাজার, খুব সুন্দর করছে থিমটা। এই দেখো আগে মানুষ মাংস বিক্রি করতো, কিসের মাংস, এটা ওই দেখো মানুষ কিভাবে উপরে থাকতো, আবার জামা কাপড় রোদ দিয়ে দিছে, খুব সুন্দর করছে চিন্তা না। এগুলো আর্টিফিশিয়াল বরফ, টোটো পাড়ার পুজো দেখে এখন বেরিয়ে গেলাম এখান থেকে। এই পুজোর থিমটা খুব ভালো লাগলো আমার, খুব সুন্দর করেছে। তো চলো দেখি নেক্সট পুজো প্যান্ডেল কোনটা, ঠিক আছে। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আমি আবার থেকে ভয়েস ওভার দিলাম। আমি এটাই বলছিলাম যে এই পুজোটা আমার যদিও দেখা ছিল, তবুও বাবা মাকে নিয়ে এলাম এটা দেখার জন্য, কেন কি এই পুজো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। এটা দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। পুজো দেখতে দেখতে রাত্র ভোর হয়ে গেছে, আর আমাদের শেষ রাত্রে ভোরের পুজো হচ্ছে লালকিল্লা। চলো যাই ভিতরে গিয়ে দেখি, এখানে লিটারালি সব বন্ধ করা আছে, তো আমরা যাওয়ার চেষ্টা করছি। পাখির আওয়াজ, ভোর হয়ে গেল পুজো দেখতে দেখতে, তো চলো গিয়ে দেখছি কী আছে। এখানে শো হয় অ্যাকচুয়ালি, এই সাদা পর্দাটার মধ্যে এখানে লাইটিং হতো, শো মানে শো টাইপের হতো আর কি, হিস্টোরিক্যাল। তো এখন তো এটা বন্ধ, তো ভিতরে যাই মায়ের মুখটাই দেখে আসি। বাইক অ্যাক্সিডেন্ট কী করে হয় এখানে, অ্যাক্সিডেন্ট, শান্তিকুটির ক্লাব। এখানে আই থিঙ্ক লাইটিং টাইটিং হতো, অনেক কিছু ছিল, বাট এখন তো সব স্টপ করা আছে, তো কিছুই বুঝতে পারলাম না আমি এখানটায় এসে। কাল পরশু আসবো একবার, দেখি তোমাদেরকে দেখাবো। আর মায়ের মুখটাও ঠিক এই ধরনের করা আছে, প্রতিমাটা একটু ইউনিক। এটা শুধু শো এর জন্য, আর এখানে শোটাই মেন, এই যে এখানে স্ট্রিকাল ইয়েটা, এই যে এই সমস্ত সব বন্ধ আছে। তো চলো কি আর করা যাবে, রাত্রে এসে দেখতে হবে, এখন আর এটা বোঝা গেল না কিছু। কাল পুজো দেখার মজাটাই একটা আলাদা, কেউ নেই, একদম ফাঁকা মাঠ, ফাঁকা রাস্তা সব কিছু, আর এটা রাত্রেই দেখতে হবে, এটা এখন কিছু বোঝা গেল না। তো আসবো একবার, ঠিক আছে, তো চলো এখন কোনো কথা নেই, বাড়ি যাবো।
তো ফাইনালি পুজো দেখে বাড়িতে এলাম, আর এখন বাজে ঘড়িতে 5:45। তো যাই হোক, খুব ভালো ঘুরলাম, খুব সুন্দর পুজো দেখলাম, বাবা মাকে দেখিয়ে খুব ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল। তো আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে। তোমাদেরকে জানাচ্ছি শুভ সপ্তমী, কেন কি ষষ্ঠী শেষ, সপ্তমী স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, ষষ্ঠমীর সাজে, ষষ্ঠমীর প্যান্ডেলে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 পজিটিভ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।